মাসে আমাদের যে প্রচন্ড চৈত্রের রোদ ওই চৈত্র মাসে যারা রিক্সা চালায় এরকম রাখে না কারণ এটা আউট অফ দেয়ার ক্যাপাসিটি তাদের সাধ্যের বাইরে তারা যদি চৈত্র মাসে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয় তাহলে রোজা রাখাটা তাদের পক্ষে সম্ভব না এই যে বিভ্রান্তিকর ফটো একের পর একের পর একটা একটা আসতেছে ইসবুতহের মতো আরো যত বাতিল ফিরিক এদের মতো সচেতন হতে হবে মাসালা শরীয়তের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এখানে অনেক অনুরোধ ব্যাপারে আমি আসলে এভাবে মাসালা বলি না স্বাভাবিকভাবে আমি বিজ্ঞ যেহেতু বাংলাদেশে বিজ্ঞ 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 মুফতানিকেরাম আছেন আমি তাদেরকে অনুসরণ করি আমি নিজেকে মাসালা বলার যদিও আমি ইফতার করেছি কিন্তু যেহেতু বড়রা আছেন এই এই বিতর্কে আমি কখনো যাই না আমার কথা থাকে এটাই আপনি হাদিস মানবেন না মানবেন এই কথাটা এই বললাম অনেকে হাদিসের দলিল চায় আপনি হাদিস বলবেন না হাদিস মানবেন না শূন্য মানবেন যারা হাদিস এখানে একটা কথা স্পষ্ট করে আমি বলে দিই আপনাদেরকে যারা হাদিস সংকলন করেছেন মোহাদ্দ যারা আছেন ইমাম বোখার ইমাম মুসলিম ইমাম নাসাই তিরমিজি আবু দাউদ ইবনে মাজা আরো অগয়রা যারা আছেন এরা কিন্তু শুধু হাদিস সংকলন করেছেন এরা কোনো মাস আলার সমাধান দেননি একই বিষয় কয়েক ধরনের হাদিসও আছে এই কয়েক ধরনের হাদিসের মধ্যে তারুজ আছে দ্বন্দ্ব আছে যে এখানের সাথে এই কথার সাথে এই কথার মিল নেই কিন্তু এই পাঁচটা পাঁচ ধরনের একই বিষয় পাঁচ ধরনের হাদিসের পাঁচটা হাদিস এক জায়গায় করে একই বিষয়ে পাঁচ ধরনের হাদিস এক জায়গায় করে সমাধান কিন্তু মহাদিসিন ইকরাম দেন নাই এটা মুস্তাহিদিন ইকরাম দিয়েছে অর্থাৎ মাজাবের ইমামগণ দিয়েছেন যেমন আপনি মনে করেন হাদিস শরীফে দাঁড়াইয়া প্রসাব করার কথা কিন্তু আছে বসে প্রসাব করার কথাও আছে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা আছে বসে নামাজ পড়ার কথা আছে এখন আপনি যদি এই কথা শুনে আপনি এখন দাঁড়িয়ে প্রসাব করেন ভাই দাঁড়িয়ে কেন প্রসাব করতেছ হ্যাঁ হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাম দাঁড়িয়ে প্রসাব করেছিলেন নাউজুবিল্লা। এখন আপনি তো হাদিস দিয়ে বললেন যে তবে বসে প্রসাব করা ভালো আপনি যদি হাদিস থেকে এভাবে বলেন যে দাঁড়িয়েও প্রসাব করা যায় হাদিসে আসে তবে বসে প্রসাব করা ভালো আপনি কত বড় ফেতনা এটার দ্বারা ছড়াবে আপনি চিন্তাও করতে পারবেন না কিন্তু মাঝামীর ইমামগণ এই তারুজের হাদিসগুলো মতানক্বের হাদিসগুলো এক জায়গায় করে একটা সমাধান দিয়েছেন যে কোনটা আর দাঁড়িয়ে প্রসাব করেছিলেন কারণবশত কারণটা হলো জায়গা উঁচা ছিল এবং প্রসাব গায়ে আসার সংখ্যা ছিল আরও কিছু কারণ ছিল উল্টা বাতাস ছিল বা কোমরে ব্যথা ছিল এরকম অনেকগুলো ওখানে ব্যাপার ছিল যেই ব্যাপারের কারণে দাঁড়িয়ে প্রসাব করতে বাধ্য হয়েছিল এটা হলো সমস্যার কথা মাসালা হবে সবসময় সাধারণভাবে বেসিকের উপরে মাসালা হবে দাঁড়িয়ে নামাজ পড়া ফরস কেউ যদি জিজ্ঞেস করে নামাজ পড়বো কিভাবে বসে না দাঁড়িয়ে আপনাকে বলতে হবে দাঁড়িয়ে নামাজ পড়া ফরস এখন যদি বলেন যে দাঁড়াইয়াও পড়া যায় বসেও পড়া যায় না এটা বলার অনুমতি নাই যখন প্রশ্ন করে আবার বলবেন আমি তো দাঁড়াতে পারি না আমার আমি রুকু দিতে পারি না আমার কোমরের সমস্যা তখন কিন্তু আপনার বসা বা শোয়া বা ইশারার হিসাব আসবে স্বাভাবিকভাবে মাসালা বলতে হবে সঠিকটা যে প্রসাব করবে কেমনে বসে প্রসাব করতে হবে এখন যদি আপনি বলেন আমার কোমরে ব্যথা আমি বসতে পারি না তখন তার জন্য মাসালা আলাদা হবে যা ঠিক আছে আপনি দাঁড়িয়ে প্রসার করতে পারবেন কিন্তু এটা মানুষের আড়ালে হওয়া চাই যাতে মানুষ ভুল ধারণা না নেয় ঠিক তদ্রুপ ভাবে অনেকেই জিজ্ঞেস করতেছেন রিক্সাওয়ালা বা অনেকে রোজা রাখার ক্ষেত্রে যে রোজা আসলে তাদের রাখা লাগবে কিনা বেসিক মাসালা বুনিয়াল ইসলাম ও খামস। এই পাঁচটা ইসলামের যে ভিত্তি এর মধ্যে একটা হলো রোজা এটা সবার জন্য বা হওয়ার পরে নারী পুরুষ বংশ যেটাই হোক আলেম বেআলেম সবার জন্য রোজা ফরস সে কি কাজ করলো কি কাজ করলো না এটা দেখার বিষয় নয় রিক্সা জন্য জন্যে হ্যাঁ রোজা ফরস যে ইট ভাঙে শ্রমিক ফরস এটাই হলো মাস আলা। যখন কেউ বলবে যে আমি রিক্সা চালাইতে গিয়া যদি কখনো একটা সময় পড়ে যাই অসুস্থ হয়ে মারা যাওয়ার থাকে তখন কি করব। তখন তার জন্য যে ঠিক আছে আপনি তখন ফেলতে অসুস্থ এমন এবং যে আটচল্লিশ মাইল অর্থাৎ পঁচাত্তর কিলোমিটার উপরে সফরে বের হয় সে চাইলে রোজা না রাখতে পারে পরবর্তীতে সে এটা কাজা করে নেবে কাফারা হবে না এখন রিক্সাওয়ালার জন্য যে ফতুয়া দেওয়া হলো বা ফতু এখানে যারা প্রশ্ন করতেছেন ইনবক্স গুলো ভরে যাচ্ছে ফোন ভরে যাচ্ছে মেসেজে ভরে যাচ্ছে কত বড় ফেতনা চড়ানো হচ্ছে সাধারণ মানুষকে রোজার মতো বিধান থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে রিক্সাওয়ালার জন্য রোজা রাখা যাবে না তারা রোজা না রাখতে পারবে এই এখতিয়ার শরীয় দেয়নি বরং সে যদি অসুস্থ হয়ে যায় তখন সে রোজা রাখতে পার রোজা ভাঙতে পারবে কাফফারা দিলে হবে না পরবর্তীতে সে যখন সুস্থ হবে তখন এই রোজার কাজা করে নেবে আবার যে তার সুস্থ হওয়ার লক্ষণ নাই তখন সে কাফারা দিয়ে দিল কিন্তু পরবর্তী যদি আবার সুস্থ হয়ে যায় তখন কিন্তু এটার কাফার ইয়া কাজা করতে হবে রোজার মাসালা হলো এটা বেসিক মাসালা এখন রিক্সাওয়ালারা রিক্সা চালায় তার রোজা রাখতে হবে সে রোজা রাখবে যত কষ্ট হোক আপনি যদি বলেন রমজান মাসে রিক্সা চালে কেমনে রিক্সা চালাবে রিক্সা চালিয়ে রোজা রাখবে তা কি করবে সে রোজার পরে কাজা করবে তখন তো সে রিক্সা চালক তখন সে রোজা রাখবে কিভাবে যে তো কাজাও করতে পারতেছে না এই যে বিভ্রান্তিকর ফতু একের পর একের পর একটা একটা আসতেছে হিজবুত তহিদের মতো আরো যত বাতিল ফিরক আছে এদের মতো সচেতন হতে হবে মাসালা দিনই শরীয়তের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই দিন নিজের মতো পরিচয় নিজের মতো প্রচার করা যাবে না ইসলাম কেউ কেনে নাই যে আমি যেটা বলবো সেটাই ইসলাম অন্য যে বলবে সেটা ইসলাম নয় এরকম শরীয়ত বা ইসলাম কাউকে অধিকার দেয়নি তো অতএব আমি অনুরোধ করব যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন আপনারা বিভ্রান্ত ছড়াবেন না বিশেষ মেহরবানি করে বিভ্রান্ত ছড়িয়ে এদেশের মানুষের আমল থেকে দূরে সরাবেন না এ পর্যন্ত যতগুলো বিতর্কিত বক্তব্য আসছে সবগুলোই মানুষকে আমুলের প্রতি নিরুৎসাহিত করা বক্তব্য অবাক হচ্ছে এই বিষয়টা যে এর সমর্থনেও একদম মানুষ ওলামা কেরামকে যাচ্ছে তাই গালি দিয়ে যাচ্ছে এর দ্বারা প্রমাণ হয় আসলে মানুষ দিনকে পুঁজি করে ইসলামকে পুঁজি করে মানুষ এভাবেই ইসলামকে পুঁজি করে মানুষ এভাবেই আসলে ক্ষতি করে যাচ্ছে এক এক সময় এক একটা ফেরকা বের হয় এক এক সময় এক একটা ফেরকা বের হয় আমি জানি না অদূর ভবিষ্যতে আশঙ্কা হচ্ছে যে এটাও একটা নতুন ফেরকা হিসেবে দাঁড়ায় কিনা কারণ ইসলামের নামে বহু পীর আছে সেজদাদে। দেয় ঢোল বাদ্য করে নারী পুরুষ নিয়ে নাচানাচি করে তাদেরও কিন্তু সমর্থক আছে তারাও আলামা কেরামকে গালি দেয় হিজবুত তৌহিদ তারাও ইসলামের দাবি করে কিন্তু তাদের অবস্থা আমাদের সবার জানা তারাও কিন্তু ওলামা কেরামকে গালি দেয় অতএব তাদেরকে যেমন আমরা ইসলামের মনে করি না কাদিয়ানিকে যেমন ইসলামের মনে করি না আমরা কি বলে এই ভণ্ড পীর যারা আছে তাদেরকে যেমন ইসলামের মনে করি না এরপরে মৌদুদিকে যেমন আমরা ইসলামের মনে করি না তদ্রুপভাবে যেই ফেরকাটা নতুন উদ্ভাবিত হচ্ছে প্রতিনিয়ত একটা একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে হয়তো ওলামা দেওয়ার সিদ্ধান্ত সময় এসেছে যে আমরা ইসলামের অপব্যাখ্যা যারা করবে দিনের অপব্যাখ্যা যারা করবে আমরা তাদেরকে ইসলামের মনে করতে পারি না এবং পারবো না আমরা সবাইকে বলবো যারা দিন চাই ইসলাম চাই যারা ওলামা এ করছে এদের না আছে সুন্নতি লেবাস মনে হয় না যে ভেতরে দিন আসে যার ভেতরে দিন আসে সে কোনো দিন গালি দিতে পারে না কোনো দিনও সম্ভব নয় শত্রুকেও সে গালি দিতে পারে না অশ্লীল ভাষা ব্যবহার করতে পারে না ওলামা সবক দেয় ওলামা গালা গালাগালি করে আজীব ব্যাপার তাদের টাইম গেলে যা বিশ্রী অবস্থা তাদের ব্যক্তি চলাচল বা সবকিছুই বোঝা যায় নিশ্চয়ই এরা ইসলামের আসলে কেউ না আমি পরামর্শ দেব আমাকে যত গালি দিক গালি দিচ্ছে তাদের গালি আমার মাফ হচ্ছে আল্লাহ রবুল্ আলমিনের দরবারে আমি গুনামুক্ত হচ্ছি জীবনে আমল তো আসলে তেমন কিছু করতে পারিনি আল্লাহর কাছে মা পাওয়ার জন্য ওটা জীবনে তাদের গালিগুলুস প্রতিহিংসা মিথ্যাচার নমিমা এর কারণে হয়তো আল্লাহ ক্ষমা করে দেবেন যারা এতক্ষণ লাইভে ছিলেন আমার সঙ্গে যারা দেখেছেন সময় দিয়েছেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে এগুলো একান্ত আমার ব্যক্তিগত সে ভুলগুলোর জন্য অগ্রিম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল হয় এবং মাসালাগত যে কথাগুলো বলেছি সেগুলো যদি ভুল হয় আমি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ কারণ আমি হক সন্ধানকারী আর যে কথাগুলো ভালো হয়েছে এখানে সেগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা যেন আমার ভুলগুলো ক্ষমা করে আল্লাহর ভালোগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা বাক